শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে একদিনে 1,80,000 আক্রান্ত, ভয়াবহ অবস্থা ভারতে। অমিক্রনের মধ্যে ভারতে 5 রাজ্যে ভোটের তারিখ ঘোষণা, আতঙ্কে মানুষ। ফুরিয়ে যাচ্ছে অস্ত্র, প্রতিবেশী দেশগুলোর দিকে নজর সৌদি আরবের। কাজাখস্তানে বিক্ষোভ, নিহত 164, গ্রেফতার 5,000। এবার উটের জন্য 5-স্টার হোটেল বানালো সৌদি আরব। ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বললেন তালিবান পররাষ্ট্রমন্ত্রী। ব্রাজিলের সাম্বা নৃত্যে কাঁপছে সৌদি আরব। এবার বিস্তারিত। ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,80,438 জন। এই সময়ে দেশটিতে মারা গেছেন 146 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,57,08,442 জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4,83,937 জনের। মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। সোমবার রাজ্যগুলোর সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কেন্দ্রের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের। সোমবার দুপুর ওই বৈঠকটি শুরু হওয়ার কথা, ফলে ওই বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত হয় কিনা সবার নজর থাকবে সেদিকে। ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। কোভিডের নতুন ধরন অমিক্রনের সংক্রমণও ধরা পড়ছে। এই অবস্থাতেই দেশটির 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রোববার দেশটির কেন্দ্র সরকার উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভা ভোটের দিন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু মহামারীর এই বিস্তারের সময় এভাবে নির্বাচন হওয়া ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। ভোটের তারিখ ঘোষণার পরেই একটি অনলাইন সমীক্ষায় উঠে এসেছে দেশবাসীর মতামত। সমীক্ষকদের দাবি, সব রকম রাজনৈতিক প্রচার সভা বা র্যালির উপর নিষেধাজ্ঞা চান 41% মানুষ। 31% দাবি 5 রাজ্যে ভোট স্থগিত রাখা হোক, তা না হলে পরিস্থিতি আরো গুরুতর হবে বলেই তারা মনে করেন। সংক্রমণের কথা মাথায় রেখে 15 জানুয়ারি পর্যন্ত সব ধরনের পথসভা, জনসভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের 309 জেলা থেকে 11,000-এর বেশি মানুষ ওই সমীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে 68% পুরুষ এবং 32% নারী। ভোট হতে যাওয়া 5 রাজ্যের 4,172 জন মতামত জানিয়েছেন, তাতেও 24% মতো জনসভা বন্ধ থাক, তবে ভোট চায় 4%। তারা মনে করেন ভোটে করোনা পরিস্থিতি কোনো রকম প্রভাব ফেলবে না। কয়েক মাসের মধ্যে আকাশে হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট প্রতিরোধ ব্যবস্থার ভয়াবহ রকমের সংকট পড়ে বলে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এই অবস্থায় অস্ত্র পণ্য মজুদে সাহায্যের জন্য শীঘ্রই রিয়াদের প্রতিবেশী দেশগুলোর দিকে হাত পাততে হতে পারে বলে আল জাজিরা জানিয়েছে। ওই মার্কিন কর্মকর্তা জানান, সেখানে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় অস্ত্রের জন্য রিয়াদের প্রতিবেশী দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, তারা যেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে অস্ত্র পায় সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি। হয়তো এটাই সবচেয়ে দ্রুত বিকল্প থেকে অস্ত্র কেনার চেয়ে হবে সৌদি আরবের জন্য। এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত বছরের ডিসেম্বরে রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার সম্মেলনে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং পরবর্তীতে সৌদি আরব ও ওই দেশের সঙ্গে এ নিয়ে সরাসরি যোগাযোগ করেছে বলে আরেকটি সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো এখনও সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করতে পেরেছে কিনা তা নিশ্চিত হয়। কাজাখস্তানে চলমান বিক্ষোভে 164 জন নিহত হয়েছেন। অপরদিকে সহিংসতায় জড়িত থাকায় দেশটিতে 5,000-এর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এই খবর জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কাজাখস্তান জুড়ে 1 সপ্তাহের বেশি সময় চলমান বিক্ষোভে 2 শিশুসহ মোট 164 জন নিহত হয়েছেন। এর মধ্যে বিক্ষোভের মূল কেন্দ্রস্থল ও কাজাখস্তানের প্রধান শহর আলমাতায় সর্বাধিক 103 জন নিহত হয়েছেন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কাজাখস্তান জুড়ে ভিন্ন ভিন্ন 125টি সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মোট 5,135 জনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়,
সহিংসতায় 100 বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলা লুটপাট করা হয় এবং 400 বেশি যানবাহন ধ্বংস করা হয়। সহিংসতায় প্রায় 17 কোটি 50 লাখ ইউরো সমপরিমাণ মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে কাজাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তোমগুম বাইফ রোববার জানিয়েছেন, কাজাকিস্তানের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ পরিস্থিতি স্থিতিশীল করা হয়েছে। দেশে শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠায় সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এর আগে জ্বালানির মূল্য বাড়ায় 2 জানুয়ারি কাজাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় মাঙ্গুষতাও প্রদেশে বিক্ষোভ শুরু করে। শীঘ্রই এই বিক্ষোভ পুরো কাজাকিস্তানে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে দেশটিতে ব্যাপকভাবে দমন অভিযান চালায় সরকার। কাজাক প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ বিক্ষোভ দমনে কোনো প্রকার সতর্কীকরণ ছাড়া গুলি করার নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে কাজাক প্রেসিডেন্টের অনুরোধে দেশটিতে রাশিয়া এক শান্তিরক্ষী বাহিনী পাঠায়। বিক্ষোভের মধ্যেই বিশ্বাসঘাতকতার অভিযোগে কাজাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ও 2 বারের প্রধানমন্ত্রী করিম মাসিমভকে গ্রেফতার করা হয়। উটের সুন্দরী প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই উটদের জন্য 120 কক্ষ বিশিষ্ট 5-স্টার হোটেল নির্মাণের খবর জানালো সৌদি আরব। বিশ্বে উটদের জন্য সৌদি আরবই প্রথম এ ধরনের সুবিধা চালু করেছে। এ ব্যাপারে সৌদি ক্যামেল ক্লাবের মুখপাত্র মোহাম্মদ আল হারবি জানান, উটদের জন্য এই অভিনব হোটেলে থাকবে রুম সার্ভিস, হাউস কিপিং, উটের যত্ন আত্তি ও দেখভাল করার সুযোগ সুবিধা। 50 জনের বেশি শ্রমিক হোটেলে উটদের এসব সেবা দেওয়ার জন্য নিয়োজিত থাকবেন। দি রেস্ট অ্যাসিউরড নামের হোটেলটিকে খাবার, গরম দুধ ও উটের দেখভালের জন্য 5-স্টার সার্ভিস দেওয়া হবে। এক ভিডিও প্রেজেন্টেশন মোহাম্মদ আল হারবি এটা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের হোটেল বিশ্বে এই প্রথম। এই হোটেল ব্যতিক্রমী ও নতুন আঙ্গিকের। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে উষ্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সব সুবিধাই এই হোটেলে পাওয়া যাবে। এত সুযোগ সুবিধা সম্পূর্ণ হোটেলের ভাড়াটাও একটু চড়া। এই হোটেলে উটকে রাখতে হলে প্রতিরাতের জন্য গুনতে হবে 400 সৌদি রিয়াল। সৌদি ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট উট দেশটিতে জনপ্রিয় প্রাণী। জীবনভর মরুভূমিতে কাটানোর জন্য উটকে বলা হয় মরুর জাহাজ। সম্প্রতি দেশটিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব। প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর নির্বাচিত উটের মালিককে পুরস্কার হিসাবে 6 কোটি 60 লাখ মার্কিন ডলার দেওয়া হয়। ইরান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুত্তাকি বলেছেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তাগত বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং এসব আলোচনা ভালো ফল বয়ে আনবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর সম্পর্কে বলেছে, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করার লক্ষ্যে মুত্তাকির তেহরান সফরে সম্মতি দিয়েছে ইরান। তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি শনিবার একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে আসেন। ইরান তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও বলেছে, দুদেশের জনগণের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক অডিও বার্তায় মুত্তাকি বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে তিনি আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং দুদেশের বাণিজ্যিক প্রতিনিধিরা এই সম্পর্কে আলাদা আলাদা বৈঠক করেছেন। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা পরিহার করে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সবার স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিচ্ছে কাবুল। মুত্তাকি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলোকে সংযুক্ত করা হচ্ছে তালেবান সরকারের প্রধান লক্ষ্য। ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিশেষ করে তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারে বলে মুত্তাকি প্রস্তাব দেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের জনগণের সঙ্গে তার দেশের জনগণের ঐতিহাসিক বন্ধন রয়েছে। দুদেশের নেতৃবৃন্দ সে বন্ধন অটুট রাখার চেষ্টা করছেন। আবদুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের জনগণ বারবার প্রমাণ করেছে কোনো বিদেশি শক্তি এই দেশটির ওপর দখলদারিত্ব বজায় রাখতে পারবে না। সৌদি আরবের রাস্তায় 3 বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে সাম্বা নৃত্য পরিবেশন করেছেন। এই নৃত্যের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্প বর্ষণ পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করায় সমালোচনার ঝড় উঠছে। সৌদি আরবের মোট জনসংখ্যার 2/3 বয়স 30 এর নিচে।
ডেফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগৎ বৈচিত্র্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে সারা বছর জুড়ে সৌদি আরবে বিভিন্ন উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী সংক্ষিপ্ত পোশাক পরে রাস্তায় সাম্বা নৃত্য পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খবরে বলা হয়েছে, সাম্বা নৃত্য পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী পালকের রং আকৃতির পোশাক পরেন। এই পোশাকে দুই পা, বাহু এবং পেট অনাবৃত থাকে। সৌদির রাষ্ট্র মালিকানাধীন আল আখবারিয়া টিভি এই অনুষ্ঠানের ফুটেজ প্রচার করে, কিন্তু এতে ওই নারীদের ছবি ঝাপসা করে দেওয়া হয়। সৌদিতে সাম্বা নৃত্যের প্রতিক্রিয়ায় জাজানের বাসিন্দা বাজবি বলেন, উৎসব বিনোদনের জন্য, কিন্তু এটা ধর্ম ও সামাজিক নৈতিকতাকে আক্রমণের জন্য হওয়া উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। সমালোচনার মুখে জাজানের গভর্নর মোহাম্মদ বিন নাসের শনিবার ঘটনার তদন্ত এবং উৎসবের নামে এমন ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।